হ্যালো সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও হলো ডিমের একটি অসাধারণ রেসিপি, যেটা আমি প্রথম বানিয়েছি এবং আমি খেয়ে পুরাই ফিদা হয়ে গিয়েছি। আর এটা নতুন পদ্ধতিতে একটি রেসিপি, তো দেখে নিন। ডিমগুলো প্রথমে এরকম ছোট ছোট বাটির মধ্যে আমি ভেঙে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি লবণ, সবগুলো ডিমেই হালকা করে লবণ ছড়িয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এবং পেঁয়াজটা একটু ছিরছির করে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচো, সবগুলোতেই দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো আমি ভাপে সিদ্ধ করব, সেজন্য আমি রাইস কুকার ইউজ করব। তো রাইস কুকারে অলরেডি আমি জল ফুটতে দিয়ে এসেছি, তো এদিকে জলটা গরম হয়ে গিয়েছে। তারপর আমি রাইস কুকারের উপরের ঝাঁঝরিটা দিয়ে দিলাম এবং বসিয়ে ঢেকে দিয়েছি। তো সিদ্ধ আমার কমপ্লিট। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলার জন্য একদম সাধারণ মশলা, আদা রসুন পেস্ট, ধনে আর জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সঙ্গে দিয়েছি আমি সর্ষের তেল, আর দিচ্ছি জল যাতে মশলাটা একটু নরম হয়। মশলাটা রেখে দিলাম। আর এদিকে ডিমগুলো তুলে নিচ্ছি, ডিমগুলো ঠান্ডা হওয়ার পরে। তো খুব সুন্দর বাটি থেকে কিন্তু উঠে এসছে ডিমগুলো। এই তো তোলা হয়ে গিয়েছে, এবারে যাব রান্নার প্রসেসে। তো রান্নার জন্য প্রথমে সর্ষের তেল দিলাম, তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি আমি আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তো আলু ভাজার জন্য লবণ হলুদ দিয়েছি একটু, আলুগুলো লাল করে ভেজে নিব। তো ভাজা আমার শেষ, এখন তুলে নিচ্ছি আলুগুলো। এরপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো ভাজা হলে তারপরে তার মধ্যে দিচ্ছি টমেটো সস, আর আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়েও করতে পারেন। আর এদিকে সেই ভেজানো মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে একটু জল দিলাম। তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলা কষানো হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিব। তো আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে যখন ফুটে উঠবে এদিকে ঢাকনা দিব একটু। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, তাতে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সেই ডিমগুলো। তো ডিমগুলো দিয়েও একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর ফুটতে দেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটুখানি। তো রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট, রান্নাটা দুর্দান্ত স্বাদের ছিল। আমার তো খেয়ে অসাধারণ লাগছিল, যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই একবার খেয়ে দেখবেন, এটা তেমন ব্যয়বহুল না কিংবা কষ্টেরও না। তো সবাই ট্রাই করবেন বাড়িতে, আর ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আপনাদের রান্না কেমন হয়েছে সেটা আমাকে এই রেসিপির কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত জানিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা।